और एक बात मैंने कहा देखिए देखिए सेंट्रल स्टेट रिलेशन फेडरल स्ट्रक्चर पॉलिटिकली आपका साथ हम लोग को जो भी डिफरेंस है पॉलिटिकली डिफरेंसेस रहेगा ही पॉलिटिकल डिफरेंस आपका पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है हमारा पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है लेकिन ऐसा ना हो कि हमारा स्टेट सेंटर का रिलेशन इसमें कोई असर पड़े तो इसी के लिए स्टेट का डेवलपमेंट होने से सेंट्रल का डेवलपमेंट होता है तो मैंने हमारा जो बीजेपीएस होगा कुछ एकुस अप्रैल में कलकत्ता में वो बीजीबीएस कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इन्वाइट किया है टू इनागोरेट द कॉन्फ्रेंस इसी के लिए कि अभी इंडस्ट्री का हाल बहुत खराब है दूसरी बात यह है कोविड का सिचुएशन में इंडस्ट्री का हाल बहुत खराब है तीसरी बात है बहुत सारे देश आएगा कि नहीं आएगा सोचेंगे लेकिन अवर स्टेट सेंट्रल मिलकर इंडस्ट्री इज माई डेस्टिनेशन अवर हॉट डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया का स्टेट का एक साथ में मिलकर कॉन्फ्रेंस कर सकता है हम खाली बंगाल में नहीं और सारे राज्यों को भी कर सकता है तो हम तो बीजेपीएस दो साल नहीं कर पाया कोविड के लिए इस साल में हम पीएम को इन, इन्वाइट किया है कि आप आइए इसको इनागोरेट करिए हम लोग सब रहेंगे और हम चाहते हैं और बीजेपीएस कॉन्फ्रेंस इंडस्ट्री के लिए एक दिशा हो एक भविष्य के लिए बेरोजगार जो है इंडस्ट्री तैयार करने के लिए जो तैयार है उसको लिए एक रास्ता खुल जाए ने क्या बोला कब है कब है बीस बीस अप्रैल बीस इक्कीस अप्रैल पीएम ने एक्सेप्ट किया है इन्विटेशन बी एस एफ लेके उन्होंने सुना ওই আমি যে বলাম আমার বাতাম বোলা প্রিয়দর্শক আমি সফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগটি দর্শক হঠাৎ ভোলবদল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত এড়িয়ে একেবারে উষ্ণ হাত মোদির দিকে বাড়ালেন দিদি আজকে দিল্লিতে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষে মিডিয়ার সামনে এরকম একটা বক্তব্য রাখেন যে পলিটিক্যাল হয়তো একটা মতার মতের দিকে একটা তফাৎ থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু স্টেট এবং সেন্টার যে সম্পর্ক সেটা সেটা কেন আলা আলাদা হবে সেটা কেন আলাদা হবে কারণ যখন উন্নয়নের বিষয় রাজ্যে উন্নয়ন হলে তবেই তো দেশের উন্নয়ন এই কথাকে বলে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমি কথা বলেছি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যে পলিটিক্যাল ইডিওলজি হয়তো একটা তফাৎ থাকতে পারে কিন্তু যখন সরকার চলছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তাদের মধ্যে তফাতটা কেন থাকবে সংঘাতটা কেন থাকবে এবং সেই সংঘাত তো মেটানোর কথা বলেইছেন তার সঙ্গে এটাও বলেছেন যে আমাদের যে বাণিজ্য সম্মেলন হবে সেখানে আপনি যাবেন আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সেখানে আপনি উদ্বোধন করবেন একেবারে আমন্ত্রণ লেটারও দিয়েছেন এবং তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন এমনটাই তিনি বলেছেন মিডিয়ার সামনে আর এই সব যখন সামনে চলে এলো অনেক ক্ষেত্রে হিসেবটাই মেলাতে পারছেন না যে কি হলো কি হলো এ তো অন্য মমতা দেখছি মমতা রূপী মানে মই মমতা দেখছি মমতা নামটা মমতা কিন্তু তার মই মমতা এইরকম তো আমরা সহজে দেখি না আমরা তো বারবার আমরাও অনেকবার বলেছি যে ঠিক আছে পলিটিক্যালি একটা মতের পার্থক্য থাকতে পারে যখন রাজ্যের উন্নয়নের বিষয় তখন কেন কেন্দ্রের সঙ্গে সংঘাতে তিনি জড়াচ্ছেন কেন সংঘাত করছেন কেন আন্ডারস্ট্যান্ডিং করছেন না রাজ্যের উন্নয়নের জন্য কেন একসঙ্গে বসে মানে কোনো উন্নয়নের মানে ঠিক করছেন না একটা রূপরেখা ঠিক করছেন না নীতি ঠিক করছেন না আমরাই তো কতবার বলেছি কত প্রতিবেদনে তখন আমরা দেখতাম যে না ওই সবের তো কোনো ধার ধারতেন না সব সময় তিনি কিন্তু আক্রমণ করে গেছেন আজকে বললেন যে পলিটিক্যালের মতের একটা আমাদের হয়তো তফাত থাকতে থাকতে পারে কিন্তু রাজনীতির বাইরেও নবান্নে বসেও তো দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন একাধিকবার আর আজকে কি এমন হলো হঠাৎ পরিবর্তন হঠাৎ গোলবদল এখন বলছেন যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাত ঠিক নয় তাহলে উন্নয়ন থমকে যাবে ইন্ডাস্ট্রি হাল খারাপ ইন্ডাস্ট্রি করতে হবে একসঙ্গে চলতে হবে এত ভালো ভালো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোচ্ছে কেন্দ্র সরকার সম্পর্কে অবাক কাণ্ড আমি যখন শুনছিলাম আমি অবাক হয়ে যাচ্ছিলাম সব ভুলে গেলেন শুধুই কি পলিটিক্যালের যে ইডিওলজি তফাত নাকি সেখানে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি না তিনি কীভাবে আক্রমণ করেছেন দর্শক আপনারা ভুলে গেছেন আমি জাস্ট কতগুলো নমুনা দেখাবো আজকে আসলে দেখাতে হবেই কারণ যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে যেভাবে কথা বললেন এর আগেও যখন দিল্লিতে গেছিলেন তখন একটা বৈঠক হয়েছিল তখনও কিন্তু এই কথাগুলো আমরা শুনতাম না কিন্তু এবারে বৈঠকের পর যে ধরনের একটা উষ্ণ হাত বাড়িয়ে দিয়ে এসছেন নরেন্দ্র মোদীর কাছে দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা তো অবাক আমরা তো ভাবতেই পারছি না তিনি দিল্লিতে যাওয়ার আগেও যে ধরনের কথা বলেছেন এবং তার আগে তো রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম যেভাবে মন্তব্য করেছেন তার দলের নেতারাও যেভাবে মন্তব্য করেন আমার মনে হয় তার দলের নেতারাও এখন হয়তো গুলিয়ে ফেলছেন যে এরপরে কী বলবো মিডিয়াকে দিদি এমন বলে এসছেন কেন্দ্র রাজ্যের একটা ভালো সম্পর্কের জন্যে এমন মন্তব্য করে এলেন মিডিয়ার সামনে এরপর যখন অন্যান্য মিডিয়া কোনো কিছু বিষয়ে কেন্দ্র সম্পর্কে রিয়াকশান দেওয়ার কথা বলবে আমরা কীভাবে বলবো মানে তারাও তো সব মানে তাদেরও সব কিছু গুলি যাচ্ছে কি হলো এটা অন্যরূপী মমতা এরকম মমতা আবার দেখিনি হঠাৎ কেন তার মধ্যে এত এরকম পরিবর্তন এত ভোল আমি দর্শক সেসব নিয়ে আলোচনাতে আসবো আমি শুধু আপনাদেরকে কয়েকটা পুরনো ভিডিও দেখাতে চাই এই নির্বাচন যখন চলছিলো বিধানসভা নির্বাচন পলিটিক্যালি মতের পার্থক্য থাকতে হয় তা বলে ব্যক্তিগত আক্রমণ তো একবার নয় একাধিকবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে বলছে না দেশের প্রধানমন্ত্রী এবং আমি রাজ্য চালাচ্ছি একটা সুসম্পর্ক থাকবে তাকে ইনভাইট করেছি আমাদের আমাদের এখানে বাণিজ্য সম্মেলনে মানে উদ্বোধন করতে বুঝতে পারছি না দর্শক আমি হিসেবটা মেলাতে পারছি না আমি এ নিয়ে চর্চাতে আসবো আমি শুধু পুরোনো কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো দেখাতেই হবে যে আজকে দেশের প্রধানমন্ত্রীকে এত সম্মান বলছেন উদ্বোধনে আমন্ত্রণ করেছি আর যখন দেশের প্রধানমন্ত্রী রাজ্যে এসেছিলেন বিশেষ করে যখন ওই ইয়াস হয়েছিল তারপর ক্ষতি কি হয়েছে না হয়েছে এটা আলোচনা করবেন বৈঠক করতে চেয়েছিলেন জাস্ট বুড়ি ছোঁয়া ছুঁয়ে চলে গেছিলেন কলাইকুণ্ডাতে আরও যখন কেন্দ্র সরকারের বিষয় থাকে প্রধানমন্ত্রীর বিষয় থাকে পাত্তাই দিতেন না পাত্তাই দিতেন না আর এখন বলছেন তাকে আবার ইনভাই মানে ইনভাইট করছেন উদ্বোধন করতে মানে ভাবাই যায় না ভাবাই যায় না যখন নেতাজি সুভাষচন্দ্র বসু মানে জন্মদিবস তেইশে জানুয়ারি দেখেছেন আপনারা ভিক্টোরিয়াতে একটা অনুষ্ঠান হয়েছিল তার আগেও একটা অনুষ্ঠান হয়েছিল সেখানেও একবারে এসেছিলেন বটে পরের প্রোগ্রামটিতে কিন্তু সেখানেও কীভাবে এসেছিলেন কী ধরনের রিয়াক্ট করেছিলেন আর আজকে তিনি বলছেন যে আমি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি আমাদের বাণিজ্য সম্মেলনে উদ্বোধন করতে মানে আমরা কিন্তু হিসেবটা মেলাতে পারছি না দর্শক হিসেবটা মেলাতে পারছি না দর্শক আমি জাস্ট কয়েকটা ভিডিও পুরোনো ভিডিও আপনাদেরকে দেখাবো তারপরে আমি আলোচনাতে আসবো যে কেন হঠাৎ কেন হঠাৎ এই ধরনের ভোলবদল বদল তিনি যেটা মুখে বললেন সেটাই কি আসল কারণ নাকি অন্য কারণ রয়েছে আমি সে নিয়ে আলোচনাতে আসবো দর্শক আমি শুধু মানে গোটা তিনের ভিডিও পুরনো ভিডিও আমি আপনাদেরকে জাস্ট একবার স্মরণ করাতে চাইছি দেখিয়ে যে তিনি কিভাবে। দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেন প্রচারে বেরিয়ে বিভিন্ন সময়ে তখন তার মনে হয়নি যে তিনি একজন দেশের প্রধানমন্ত্রী তার স সম্পর্কে কী করে আমি এই ধরনের কথা বলছি আর তার কাছে আজকে আমাকে গিয়ে এই কথা বলতে হবে বা নিজেকে এত এইভাবে সারেন্ডার করতে হবে তিনি কি তখন সেটা বুঝতে পারেননি আজকে যেটা তাকে কার্যত দিন তো সারেন্ডার হয়েছেন দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি দর্শক আরও আলোচনা করব তবে আপনাদেরকে আমি প্রথমে শোনাতে চাই তিনটা ভিডিও যে দেশের প্রধানমন্ত্রী তখন তিনি ছিলেন নরেন্দ্র মোদী তার সম্পর্কে নির্বাচনী প্রচারে বেরিয়ে কি ধরনের মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি পদটাকে থেকে সম্মান করি বলে বলছি এই দেশে দুটো নেতা এই দেশে এখন দুটো নেতা একটা নেতা হচ্ছে হদল কুতকুত আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি টিপিক্যাল বাংলা কালচার বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড আর একটা নেতা হচ্ছে কিম্বুত বাংলা ইংরেজি করে নেবেন ক্ষমতা নেই জ্ঞান জ্ঞানী গোসাই দাঁড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ হয় না দাঁড়িয়ে থাকলেই যদি সবাই রবীন্দ্রনাথ হতো তাহলে সবাই একটা করে রবীন্দ্রনাথ সেজে বস্তাবত রবীন্দ্রনাথের দাঁড়ি স্টাইল আলাদা রামকৃষ্ণ পরমংশ দেবের স্টাইল আলাদা আর আপনারা সব এক একটা কেলে খাই দাঁড়ি কালোয় ভরা ভরা কয়লায় ভরা ভরা কি চোর বলেন নিজেরা ডাকাত দেশ ঠাকুর দাদা আর একটা লোক যদি কারো কাছে পাঁচশো টাকা নিয়েছে তো বলছে তৃণমূল কংগ্রেস সব চোর আমি চোর আমি ডাকাত আমি খুনি আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি আর তুমি সারা খুনিদের রাজা খুনিদের জমিদার ডাকাতদের জমিদার সব টাকা খেয়ে নামে টাকা তুললে কোথায় গেল টাকা কেউ পায়নি রেল বিক্রি করে দিচ্ছ কোথায় গেল টাকা কেউ পায়নি কল বিক্রি করে দিচ্ছ কোথায় গেল টাকা কেউ পায়নি দর্শক শুনলেন এবার বলুন আপনারা কি বলবেন আপনারাও কি হিসেবটা মেলাতে পারছেন আজকে যখন তিনি এই ধরনের মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কি বলেছিলেন শালা থেকে শুরু করে মানে তার নাম হয়তো সেভাবে নিয়ে বলেননি কিন্তু আমরা তো পরিষ্কার বুঝতে পারছি কার উদ্দেশ্যে বলেছিলেন হুদল কুতকুত কিম্বুদ কুমার কিমাকার মানে সেখানে আবার অমিত সাহেব তাকেও কিন্তু জড়াচ্ছিলেন তার বক্তব্যের মধ্যে এবং সেখানে আরও কত রকম কেলেঘাই দাঁড়ি এই দাঁড়িয়ে রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না মানে ব্যক্তিগতভাবে আক্রমণ কতবার করেছিলেন তখন কি একবারও মনে হয়নি যে তিনি একজন দেশের প্রধানমন্ত্রী একটা তার সম্মান রয়েছে পদ রয়েছে আজকে তিনি নতুন করে সরকার গঠন করে দিল্লিতে বৈঠকের পর এরকম কথা বলছে এত ভালো ভালো কথা এত ভালো ভালো কথা মানে আমরা তো হিসেবটাই বেরোতে পারছি না যে কী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এইভাবে তিনি তো যাওয়ার আগেও এরকম একটা ইঙ্গিত দেননি কিন্তু আজকে বৈঠকের পর এত ভালো ভালো কথা হঠাৎ পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি হলো কি হলো কীভাবে হলো কেন হলো তো বিরাট প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে জানা দর্শক নিশ্চয়ই আপনাদের কমেন্ট আমি আশা করব আমি শুধু যেটা আমার মানে প্রশ্ন আপনাদের কাছে যে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা পরিবর্তন কেন নরেন্দ্র মোদীর প্রতি এতটা শ্রদ্ধা এবং এতটা উষ্ণ হাত বাড়িয়ে দেওয়ার আসল উদ্দেশ্যটা কি। সত্যি কি রাজ্যের উন্নয়নটাই আসল উদ্দেশ্য মানে সত্যি রাজ্যের মানে সার্বিক উন্নয়নের জন্যই কেন্দ্রের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন সেটা হলে তো ভালো এটা তো আমরা চেয়েছিলাম অনেক আগেই এটাই তো হওয়া উচিত উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনিও তো একটি অন্য দলের তিনি জয়ী হয়ে সরকার চালাচ্ছেন তার সঙ্গেও কিন্তু কেন্দ্রের যে শাসক দল তার সঙ্গে কোনো মিল নেই বরঞ্চ বিজেপির সঙ্গে লড়াই করে উড়িষ্যাতে সরকার গঠন করেছেন কিন্তু তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী কত ভালো সম্পর্ক কত ভালো সম্পর্ক যখন ইয়াস ঝড়ের পর প্রধানমন্ত্রী গেছিলেন উড়িষ্যাতে তিনি রিসিভ করতে গেছিলেন আর এখানে যখন সেই দিনে কলাইকুণ্ডাতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির ছিলেন না রিসিভ করেননি পরে একবার গিয়ে জাস্ট একটা বড়ি ছোঁয়া ছুঁয়ে চলে গেছিলেন তখন তো কিন্তু আমরা বলছিলাম যে অন্য দল হোক না অন্য মানে মানে দলের মতের পার্থক্য থাক না কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্কে তো ভালো হওয়া উচিত রাজ্যের কথা ভেবে এটা তো হওয়া উচিত কিন্তু আজকে দেখছি সেই কথাটা বলছে আমি বলছি দর্শক এটা হলে ভালো যদি এটা কারণ না হয়ে অন্য কোনো কারণ থাকে তাহলেই কিন্তু ভাবতে হবে যে তাহলে কি বিষয় অন্য কোনো কারণ যদি থাকে দর্শক কি কারণ হতে পারে আমি দুটো কারণ নিয়ে উল্লেখ করতে পারি দর্শক যদি সে তার সঙ্গে আপনাদের মিল হয় নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন বা অন্য কোনো কারণ থাকলে উল্লেখ করতে পারেন একটা হচ্ছে যে তাহলে কি এটুকু আমরা ধরে নেব যে এই রাজ্যের অবস্থা একেবারে পুরো দেউলিয়া হয়ে গেছে রাজ্যটা মানে এখন রাজ্যকে চালাতে গেলে উন্নয়ন মোটামুটি রাখতে গেলে কেন্দ্রের সাহায্য ছাড়া কোনো উপায় নেই কেন্দ্রের কাছে নিজেদেরকে সারেন্ডার করে দেখার উপায় নেই মানে এই রাজ্যকে দেউলিয়া করে এখন মোদীর কাছে গিয়ে সারেন্ডার হয়ে গেছেন দিদি এটা একটা কারণ নাকি কেন্দ্রীয় তদন্ত যে সংস্থা তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সি তারা যেভাবে ডাকাডাকি শুরু করেছে এবং তার পরিবারেও অভিষেক ব্যানার্জি তাকেও ডাকাডাকি শুরু করেছে একটা চাপ মানে কেন্দ্রীয় এজেন্সির একটা চাপ তৈরি হয়েছে তাদের প্রতি সেই চাপ কমাতেই কি এরকম একটা কৌশল নিয়েছেন যে কেন্দ্র সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক রাখবো কারণ যেটা তারাই বলার চেষ্টা করে যে পলিটিক্যালি আমাদের উপরে একটা প্রতীক মানে এরকম মানে পলিটিক্যালি একটা বদলে নেওয়ার চেষ্টা হচ্ছে তাই বলে থাকেন বিভিন্ন সময়ে যে পলিটিক্যালি আমাদের ওপরে একটা বদলা নেওয়ার চেষ্টা হচ্ছে যে এখানে বিজেপি ক্ষমাতে আসতে পারেনি তাদেরকে আমরা হারিয়ে ক্ষমতাতে এসেছি পলিটিক্যালি একটা মানে বদলে নেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে কি এই পলিটিক্যালি বদলা নেওয়াটা যাতে কম হয় সেই জন্য কি কেন্দ্র সরকারের সঙ্গে এরকম এরকম একটা সুসম্পর্ক রাখতে চাইছেন তিনি দর্শক নাকি অন্য কোনো কারণ অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে